মানুষ আমাদের বাংলায় বাস করে তাদের ডিমান্ড তো একের পর এক মিটিয়ে তিনি চলেছেন বিনিময়ে যদি সাহসে যদি বলে থাকে আমরা আমরা একটা ক্ষুদ্র গ্রামে আমাদের টিভি মিডিয়াতে যতটুকু দেখেছি বাংলার এখনো অনেক জিউ টাকা কেন্দ্র সরকার দেয়নি এত প্রতিকূল পরিবেশের পরেও করোনা কিংবা আমফান এবং শ্রমিকদের ফেরানো একের পর এক দাঁড়িয়ে স্টেট বাস ম্যানেজ করে ট্রেন থেকে নেমে তাদেরকে নিয়ে এসে করোনা সেন্টারে সমস্ত ব্যবস্থা তিনি করছেন শুধু তাই নয় আজকের বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে আমরা শ্রমিক ভাইদের ঘরের ভাইদেরকে আমরা বিভিন্নভাবে দোষারোপ করছি এই দোষারোপটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেয় নিজেদের ভাবা উচিত ছিল লকডাউন করার আগে যদি একটু ভাবতো যে একটা স্টেটের মানুষ আরেকটা স্টেটে থাকতে পারে একটা স্টেটের কর্মী আরেকটা স্টেটে থাকতে পারে তাদেরকে নিয়ে এসে আমরা একটু ভাবব সেটা করা উচিত ছিল তাহলে আজকে শ্রমিকরা একদম ঘাতকভাবে মানুষের কাছে আজকের এই লয় পরিচিত এটা আমাকে চক্রান্ত বাংলাকে ভাসিয়ে ধরার একটা চক্রান্ত বাংলাকে বদনাম করার একটা চক্রান্ত তৈরি হয়েছে বলতে গেলে তো আমরা আজকে একেবারে জোর গলায় বলতে পারি আমরা কিন্তু এগিয়ে আমরা পিছিয়ে নয় নিশ্চয়ই কেন্দ্রের সহযোগিতা থাকবে কেন্দ্রের সহযোগিতা নিশ্চয়ই আমরা আমাদের নেওয়া দরকার আছে কেন্দ্র নিশ্চয়ই দিলে আমরা নেব না কেন কিন্তু নেওয়ার ভেতরে যদি চক্রান্ত থাকে সেখানে যদি আমার সরকার বলি হয় মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের চিন্তা ভাবনায় তিনি করছেন তার ক্যাবিনেট আছে তারা চিন্তা ভাবনা করছে করছে আজকের বিভিন্ন জায়গায় বলছেন অমুগুলো প্রচারিত তমুগুলো কোন জায়গায় প্রচারিত নির্ধারিত ভাবে বলতে হবে যে বিরোধীরা আজকে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট মিটিং করে দু পাঁচজন লাইনে দাঁড়িয়ে চিৎকার করছে আমি তাদের কাছে বলতে চাই কোথায় দলবাজি আমরা করছি কোন মানুষটা পাইনি কোন কৃষকটা পাইনি কোন কৃষকের ক্ষতিপূরণ পাইনি কোন মানুষটা আবাস যোজনা পাইনি কোন মানুষটা আমফান ঝড়ে আমাদের সহযোগিতা পাইনি নির্ধারিত করে বলতে হবে সেটা ভিডিওর মাধ্যমে বলুক এই মানুষটা পাইনি আমরা দেখব যে আমরা দলবাজি করছি কি ওরা দলবাজি করছে মানুষের কাছে আমরা প্রমাণ করতে চাই যে ওরা কোন জায়গায় দাঁড়িয়ে অযথা একটা ইস্যু নিয়ে রাস্তাঘাটে বলবে এটা আমরা ঠিক আমাদের কাছে এটা ভালো মনে লাগছে না ওরা পার্টিকুলার বলুক যে এই এলাকায় এই মানুষটা ত্রাণ পায়নি এই মানুষটার ছবি নেওয়া হয়নি অমুক পঞ্চায়েত নেয়নি ব্লক নেয়নি অমুক স্তর পঞ্চায়েতের কর্মকর্তারা নেয়নি আমি সে জায়গায় চ্যালেঞ্জ করছি আমি বাংলার মাটি শুনতে আমি খেজুরির মাটিতে দাঁড়িয়ে বলছি যারা ক্ষতিগ্রস্ত তারা যদি এখনো পর্যন্ত আমি বলতে পারি তারা যদি তার প্রমাণ সাপেক্ষ নিয়ে তারা যদি তার ছবি অরিজিনাল সে ক্ষতিগ্রস্ত হয় ডিটের কাছে জমা দিক আমি বলতে পারি সে নিশ্চয়ই উপকৃত হবে আমাদের কাছে আমরা ত্রাণ আমরা রঙও দেখি না দলও দেখি না মানুষ দেখি না জাত দেখি না ধর্ম দেখি না আমাদের ক্ষতিগ্রস্ত মানুষ সবাই সমান আমরা তাদেরকেই দিয়েছি আর যারা রাস্তায় চিৎকার করছে আমি চিৎকারের কথাই বললাম তারা বলুক কোন জায়গায় তারা ডিপ্লয়েড হয়েছে কোন জায়গায় তারা আমরা মানুষকে দলবাজি করেছি এটা আমাদের সামনে বলতে পারব আজকের আপনাদের সামনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই দু তিনটি বিপর্যয়ের যে তার যে মানে চিন্তা ভাবনা তার যে মানুষের কাছে পৌঁছে যাওয়া মানুষকে তার অবদান তুলে ধরা তার তার যে সমস্ত পদক্ষেপ তুলে ধরা আমি মনে করি 100% মানুষের কাছে একটা ভালো জায়গায় গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত যে সমস্ত উন্নয়ন এসেছে সেটা মানুষের একটি ভালো কাজে রেখেছে এবং বিপদের দিনে আমরা তো দেখেছি এক সময় ঝড় হতো ঝঞ্ঝা হতো আমাদের দিনের পর দিন বিডিও অফিসে যখন যেতাম তারা বলতো যে পার্টি বিষয়ে চলে যাবে অমুক জায়গায় না গেলে পাবে না অমুক জায়গায় চিঠি না নিয়ে এলে হবে না আজকে তো এই জিনিস বলার কোন স্কোপ নেই আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন পঞ্চায়েতে দেন আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিডিও অফিসে দেন আমার জনপ্রতিনিধিকে যদি আপনি বিশ্বাস না করেন আপনি সরকারি লেভেলে দেন আপনি পাবেন কি না পাবেন দেখে নেন আমরা কোনো পার্টির নেতৃত্বের কাছে আমরা পাঠাই না আমরা বিডিও অফিসে পাঠাই না পঞ্চায়েত প্রধান কাছে পাঠিয়ে সেখানে এইও আছে পঞ্চায়েত অফিসে রিসার্চ ম্যানেজমেন্টের অফিসার আছে তাদের মধ্য দিয়ে আজকে সবাই পরিষেবা পাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে ফুটফাট করে বললে বাংলার মানুষটা খেজুরি মানুষ এগুলো মেনে নেবে না আমি দেখছি আজকে আজকে 16 তারিখ থেকে যদি কন্টিনিউ বিভিন্ন জায়গায় ঝড়ের আঞ্জাত পেয়ে যদি আমরা বিভিন্ন জায়গায় লকডাউনের পিরিয়ডে আমরা বিভিন্ন সরকার কর্মীরা মাঠে নামার পরে দেখছি একজন মানুষের কারো দেখা ছিল না আজকে দিন দুয়েক ধরে দেখছি বিডিও অফিসের সামনে দু চারজন অমুক মোড়ে দু চারজন দাঁড়িয়ে চিৎকার করছে যে ত্রাণ নিয়ে দলবাজি হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলি কোথায় দলবাজি হচ্ছে আমাদের নির্দিষ্টভাবে বলতে হবে কোন মানুষটা পায় এটা আমার সবাই ভালো থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আজকের বলতে পারি তিনার যে পদক্ষেপ এই দুটো প্রোগ্রামের উপরে শ্রমিকদের ব্যাপারে আমি মনে করি এটা বাংলার মুখ্যমন্ত্রী বলে সম্ভব হয়েছে মমতা ব্যানার্জি বলে সম্ভব হয়েছে কোন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সম্ভব হতো না এত দায় এত ধার দেনা থাকা সত্ত্বেও
এত জ্ঞান ঘরে নিয়েও তিনি যেভাবে পরিষেবা দিয়ে আসছেন আমার মনে হয় অকল্পনীয়, যেটা অন্য কারো পক্ষে সম্ভব ছিল। ধন্যবাদ। মমতাবেনজী রাস্তায় থাকে দাঁড়িয়ে মানুষের উপকার করার জন্য, মমতাবেনজী ঘরে বসে থেকে কোনোদিন উপকার করে না। এই করোনার দিনে আমরা যখন ভয়ে সবাই জুজু, তিনি প্রত্যেকটা হসপিটালে ঘুরে ঘুরে তিনি দেখেছেন কোন পেশেন্টটা কোন অবস্থায় আছে, কোথায় কি অবস্থায় আছে। আর জেলা বাড়ির ভিতর থেকে দাঁড়িয়ে বলছে করোনা মোকাবেলায় ব্যর্থ, এদিকে আমফানে ব্যর্থ, মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ। ব্যর্থ বাংলার মানুষ জানে ব্যর্থ কি, সার্থক সেটা বাংলার মানুষই জানে। তাই আজকের আমার আপনাদের কাছে আমাদের আবেদন যে আমাদের যেই মাননীয় মুখ্যমন্ত্রীর যেই পরিষেবা আমরা যেমন মানুষের কাছে পৌঁছে গিয়েছি, আজকের আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম। আরো ঘন্টার পর ঘন্টা বললেও যদি আপনারা এলাকায় তো ঝড়ের পরে অনেক সাংবাদিক বন্ধু আপনারা এসেছেন দেখেছেন, আজকের সেই খেজুরি আবার একবার দেখে আসুন। কুড়ি দিন পরে খেজুরি একটি কথায় বলতে গেলে যে সমস্ত জায়গায় খুব বিপর্যস্ত হয়ে গেছিল প্রায় 80% কভার হয়ে গেছে। বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাটের কিছু কাজ ইতিমধ্যে তিস্তর পঞ্চায়েত শুরু করে দিয়েছে। যে সমস্ত রাস্তাগুলো বিভিন্ন জায়গায় ভেঙে গেছিল তিস্তর পঞ্চায়েত পাইলিং দিয়ে সেই জায়গাগুলোকে আবার স্বাভাবিক করার চেষ্টা করছে। আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমার পাশেই সবাই আছেন, এনারা মাঠে নেমে কাজ করছেন এবং প্রধানরা মাঠে নেমে কাজ করছেন। তারপরে এক এক করে যে ঘর ভাঙার যে সমস্ত লিস্ট, প্রধানরা একেবারে যে একবার নিরপেক্ষভাবে যা পাওয়া উচিত সেইভাবে বিডিওর কাছে সাবমিট হচ্ছে এবং সেইভাবে বিডিও ইনকোয়ারি করার পরে টাকা ইতিমধ্যে নেমে গেছে। আমাদের এই ব্লকে 20,000 করে 8,500 লোকের টাকা 2 নম্বর ব্লকে নেমেছে। এই ব্লকে 3200 বেনিফিসিয়ারির টাকা ইতিমধ্যে বিডিওর কাছে চলে এসেছে। পান বরজের তো সীমা নেই, 1 নম্বর ব্লকে কত প্রায় 361, আর 2 নম্বর ব্লকে প্রায় 1150। ইতিমধ্যে আরো ডিমান্ড থাকার জন্য ডিএম বলে দিয়েছে, আরো যদি কারো ডিমান্ড থাকে তার তথ্য যদি ঠিকই থাকে তাকেও আমরা দিব। কিন্তু বিরোধীরা যারা বিরোধিতা করার মানসিকতা আছে, আর একটা জায়গা থেকে একটাই পরিবর্তন হয়ে গেছে, এই 35 বছর ধরে 34 বছর ধরে একটা সরকার, তারা আজকে মাঠে নেমে পড়েছে যে এইসব ব্যাপারে সরকার অপদার্থ, এ সরকার কিছু করতে পারছে না। 34 বছর ধরে তো বাংলার হালটা কি ছিল আমরা জানি, আমরা যতটুকু জানি যে 34 বছর মানে কম সময় নয়। একটা বয়স যদি একজন পূর্ণাঙ্গ যুবক জন্মায় সে সারা সরকারে 35 বছর ধরে একটা সরকার দেখেছে, আমরা দেখেছি, আগে দেখেছি, এখনো দেখছি। তারা একটি দলের সঙ্গে অ্যাড হয়ে বিভিন্ন জায়গায় ভোট পা দিয়ে গন্ডগোল করার চেষ্টা করছে, ত্রাণে দরবাজ করার চেষ্টা করছে। খেজুরির মানুষ বিশেষ করে এইসব ব্যাপারে মাথা ঘামাবে এবং শুধু তাই নয়, আমফানের 20,000 টাকা তো যেমনই আছে, এর সঙ্গে আমরা এই ব্লকে 4200 আবাস যোজনা আমরা পেয়েছি এবং সেটা রানিং, আবার আবাস যোজনা প্লাস চলেছে। মানে আমার মনে হচ্ছে যে 21 সালের আগে আপনারা দেখে নেবেন যে গ্রামে 80% জায়গাতে আমাদের মানুষ পাকা বাড়িতে বাস করে। আমি এক্সাম্পল দিয়ে, এখানে কয়েকটি গ্রাম আছে এত দরিদ্র সীমার নিচে ছিল, আজকে সেই গ্রামে যদি আপনি ঢুকে যান দেখবেন প্রতিটি বাড়িতে আপনি পাকা বাড়ি দেখতে পাবেন। যার সামর্থ্য আমরা যা দিয়েছি তার সঙ্গে কিছু লাগিয়ে গিয়ে তারা আমার ভালো বাড়ি করে খুব বাড়ি বাড়ি বাড়িয়ে দিয়েছে। শুধু এই ব্লকে 4200, ও ব্লকে শুনলে আপনার মাথা খারাপ, প্রথম ধাপে এসেছিল 5200, পরবর্তীতে আবার এসেছে 3000। তাহলে এত পরিষেবা পাওয়ার পরে যারা বাড়ির ভেতরে থেকে, যারা কিছু জানল না, যারা শুনল না, করোনা মোকাবেলায় যারা রাস্তায় নামলো না, একটা প্রচার করলো না, যেখানে আমরা দিনের পর দিন প্রত্যেকটা মোড়ে মাইক টাঙিয়ে বাজারে বাজারে গিয়ে হাত জোর করে মানুষকে বলেছি লকডাউনটা মানুন, আপনারা মুখে মাস্কটা পরুন, ডিস্টেন্সটা মেনটেন করুন, যারা একদিনও রাস্তাঘাটে দেখা গেল না এখন তারা সেই বেরিয়ে পড়েছে দলবাজি করার জন্য। লাভ কিছু হবে? খেজুরির মাটি, বাংলার মাটি, এখানে দাঁড়িয়ে মানুষের কাছে না থাকলে কত সোজা এই জায়গায় সবকিছু বলা যায় না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে জানিয়েছে যে মমতা ব্যানার্জি চাইলে 2 দিনের মধ্যে কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে। এবার মুখ্যমন্ত্রী কি চাইবে আর না চাইবে, বাংলার মানুষের কি ডিমান্ড আছে না আছে, মানুষের যা ডিমান্ড ছিল নেতৃত্ব মিটিয়েছে নিশ্চয়ই কেন্দ্রের সদ। কৃষকের টাকা